হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আলোচনা করবো জেক্সপো এক্সামের নাম্বার বিভাজন ও সিলেবাস নিয়ে তোমাদের এই জেক্সপো এক্সাম হবে একশো নাম্বারের আর টাইম থাকবে দু ঘন্টা তার মধ্যে এই একশো নাম্বারের মধ্যে ফিজিক্স থেকে থাকবে পঁচিশ নাম্বার কেমিস্ট্রি থেকে থাকবে পঁচিশ নাম্বার আর অঙ্ক থেকে থাকবে পঞ্চাশ নাম্বার এই কেমিস্ট্রি ফিজিক্স আর ম্যাথ থেকে তোমাদেরকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিচ্ছি ফিজিক্স বা পদার্থবিদ্যা থেকে তোমাদেরকে পড়তে হবে পরিমাপের একক পরিমাপের একক বল ও গতি পদার্থের গঠন ধর্ম কার্যক্ষমতা শক্তি তাপের ঘটনা শব্দবিজ্ঞান আলোকবিজ্ঞান চলতরিত আর পরমাণুর নিউক্লিয়াস কেমিস্ট্রি থেকে তোমাদেরকে পড়তে হবে পরমাণুর গঠন মূলের ধারণা দ্রবণ অ্যাসিড খাল লবণ জল মিশ্রণের উপাদানের পৃথকীকরণ পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা পর্যায় সারণী রাসায়নিক বন্ধন তড়িৎ বিশ্লেষণ জৈব আর অজৈব রসায়ন আর ধাতুবিদ্যা এরপর ম্যাথ থেকে আসবে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বারের জন্য তোমাদেরকে পড়তে হবে কি পাটিগণিত থেকে কী কী পড়তে হবে পাটিগণিত থেকে পড়তে হবে বাস্তব সংখ্যা লাভ ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে অংশীদারী কারবার বীজগণিত থেকে পড়তে হবে বহুপদী সংখ্যামালা উৎপাদকের বিশ্লেষণ দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দীঘাত করণী সূচক লগারেদম অনুপাত সমানুপাত আর ভেদ জ্যামিতি থেকে পড়তে হবে ত্রিভুজের উপপাদ্য সামন্তরিকের উপপাদ্য ভেদ ও মধ্যবিন্দুর উপপাদ্য ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য পৃথাগরাসের উপপাদ্য এই পৃথাগড়াশের উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ পরিমিতি থেকে পড়তে হবে ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক রম্বস ট্রাফি জ্যাম লম্ববৃত্তাকার ঘন চং শঙ্কু আর গোলক রাশিবিজ্ঞান থেকে পড়তে হবে পরিসংখ্যা বিভাজন তথ্যচিত্র যৌগিক গড় মধ্যমা আর হচ্ছে সংখ্যাগুরুমান ত্রিকোণবিধি থেকে পড়তে হবে কোণের পরিমাপ সূক্ষ্ম কোণের কোনানুপাত আদর্শ কোণের কোনানুপাত পুরক কোণের সমানুপাত আর এখানে যদি সিলেবাস বলা হয় সিলেবাস বলতে নাইন আর টেনের পুরো সিলেবাসেই তোমাদেরকে পড়তে হবে তোমরা যদি নাইন আর টেনের সিলেবাসটা ভালো করে পড়ো তাহলে জেক্সপো এক্সামে তোমাদের কোনোরূপ কোনো সমস্যা হবে না কিন্তু নিখুঁত পড়তে হবে ঠিক আছে তোমাদের জেক্সপো এক্সামের লাস্ট যে নোটিস পাবলিশড হয়েছে বারো চার দু হাজার কুড়িতে সেখানে বলা হয়েছে ছাব্বিশে এপ্রিলে তোমাদের যে জেক্সপো পরীক্ষা ছিল সেই পরীক্ষা পোস্টপন্ড হয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট দেয়নি যে কত তারিখ তোমাদের জেক্সপো এক্সাম হবে যদি ধরে না যায় যে তোমাদের এই জেক্সপো এক্সাম দু মাস পরে হবে ঠিক আছে এই ভেবে তোমাদেরকে আমি পড়ানো শুরু করছি এই দু মাসের মধ্যে আমি তোমাদেরকে টোটাল সিলেবাস টোটাল জেক্সপোর যে সিলেবাস সেই সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করে দেব যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে তোমাদের বেশি কোশ্চেন আছে সে সমস্ত চ্যাপ্টারগুলোকে তোমাদের আমি ডিটেলসে পড়িয়ে দেবো আর যেগুলো থেকে কম কোশ্চেন আছে সে সেখান থেকে আমি এমসিকিউ আকারে সেই চ্যাপ্টারগুলো আমি শেষ করে দেব আমি যে জেক্সপো ক্লাস শুরু করছি তার টাইমটা তোমরা একটু দেখে নাও রবিবার আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে দশ বছরে যে কোশ্চেন পড়েছে জেক্সপো এক্সামে সেই নিয়ে আলোচনা করব রবিবার বুধবার আলোচনা করব। ফিজিক্স বা কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলো আলোচনা করব আর শুক্রবার আলোচনা করব অঙ্ক নিয়ে এই তিন দিনেরই ভিডিও আপলোড হয়ে যাবে রাত বারোটার মধ্যে ঠিক আছে ওই তোমরা ধরে নিতে পারো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সমস্ত ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে আর এই ক্লাসটা শুরু হবে চব্বিশ তারিখ থেকে অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি থেকে মানে আসছে যে রবিবার সেই রবিবার থেকে এই ক্লাসটা শুরু হয়ে যাবে এরপর তোমাদের যদি কোনো ডাউট থাকে তার জন্য অন্য অন্যদিন ক্লাস নিয়ে নেব যেহেতু টাইম অনেকটাই কম এই দু মাসের মধ্যে টোটাল চেক্সপোস্ট সিলেবাস কমপ্লিট করতে হবে তার জন্য তোমরা একটু অনলাইন স্টাডি বলে ফেসবুকে সার্চ করবে তাহলে একটা পেজ পেয়ে যাবে এই পেজের সাথে একটু কানেক্ট থাকবে চেষ্টা করব যতটা কম সময়ে এই জেক্সপো সিলেবাস কমপ্লিট করা যায় এবং তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়া যায় যেখান থেকে তোমরা খুব সহজে একটা ভালো র্যাঙ্ক করতে পারো তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো বাইবে